গাড়ি বা ট্রেনের হর্নের কথা তো শুনেছেন, এমনই বিমানেরও হর্ন আছে। এখন প্রশ্ন জাগতে পারে, বিমানের হর্ন বাজানো হয় কখন? আকাশে তো বিমান জট নেই, তাহলে হর্নের প্রয়োজন হয় কখন? তবে বিমানের জন্য এই হর্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ, এর কাজও রয়েছে, তবে তা আকাশে ওড়ার সময় ব্যবহার করা হয় না। বিমান চালকের এই হর্ন বাজানোর অনুমতি নেই, এমনকি ওড়ার সময় বিমানের এই হর্ন নিষ্ক্রিয় হয়ে যায়। বিমানবন্দরে বিমান থাকাকালীনই এই হর্ন ব্যবহার করা হয়। একমাত্র গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা যখন ককপিটে থাকেন, তখন গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই হর্ন ব্যবহার করেন। সামনের ল্যান্ডিং গিয়ারের কাছে এই হর্ন থাকে। বিমানের ককপিটে যে ইনস্ট্রুমেন্ট প্যানেল থাকে, সেখানে GND লেখা একটা বোতাম থাকে। এই বোতাম টিপলেই হর্ন বাজে। এর আওয়াজ অনেকটা জাহাজ বা স্টিমারের হর্নের মতো। বিমানে কোনো আপদকালীন পরিস্থিতি তৈরি হলে সতর্কতামূলক সংকেত হিসেবে এই হর্ন বাজানো হয়। হর্নের আওয়াজেরও আবার ধরন আছে। এই নানা ধরনের হর্ন শুধু ইঞ্জিনিয়ারদের জন্যই। বিমানের কোথায় কোন সমস্যা হচ্ছে বা কি সমস্যা হচ্ছে, হর্নের ধরন শুনে তারা বুঝতে পারেন। এক একটি হর্নের সঙ্গে এক এক রকম আলোও লাগানো থাকে। এছাড়া কেবিনে কোনো সমস্যা হলে তার জন্য আলাদা হর্ন আছে। তবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমানের ককপিটেও হর্ন থাকে। নানা রঙের আলোর মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলটরা। ওই নানা রঙের আলোগুলোকে প্রযুক্তিগতভাবে বিমানের হর্ন বলাও হয়ে থাকে।